এই মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ পুলিশকে ডেকে নিয়ে এসে একসাথে আক্রমণ করেছে, ব্যাপক তাণ্ডব চালনা হয়, সন্তানদের বুক ফাটা কান্না, এগুলোতে যে আজকে সারা দেশ আকাশ বাতাস ভারী হয়ে গেছে। মানববন্ধনের মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচিতেও দানবীয় আক্রমণ করতে দ্বিধা করেনি, মিথ্যা আর জালিয়াতির উপর ভর করে। তিনি আর কতদিন টিকিয়ে রাখবেন, এবার আর টিকিয়ে রাখতে পারবেন না। আজকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে চিঠি পাঠা যে বাংলাদেশের উপর অযাচিত হস্তক্ষেপ হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি আপনার প্রধানমন্ত্রীকে বলুন যে আপনি যখন বিরোধী দলের নেত্রী থাকেন, বিরোধী দল করেন, তখন বিদেশিরা অনেক ভালো থাকে। এরশাদের আমলে যখন গণতান্ত্রিক আন্দোলন চলছিল, তখন সোলার এসেছিলেন, তার সাথে বৈঠক করেনি আপনার প্রধানমন্ত্রী? আওয়ামী সরকার নির্লজ্জ না হয়, বেহায়া না হয়, তাহলে তারা বলবে, প্রধানমন্ত্রীও বলবেন যে হ্যাঁ, তিনি এই কাজটি করেছিলেন। তার ডকুমেন্ট কিন্তু সবই আছে। একটা প্রবাদ আছে আমাদের দেশে, সেটা হলো যে অন্যের বেলায় আটি শুটি আর নিজের বেলায় আমটি চুষি। নিজে আমটি চুষে খাবেন আর অন্যকে দিবেন আটি। সরকার মনে করেছিল যে ভয় ভীতি গণগ্রেপ্তার এগুলোর মধ্যে দিয়ে ভয় পাইয়ে দিবে, কিন্তু তারপরেও দেখেছেন এত কিছু করার পরেও আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে কি ধরনের মানুষের ঢল নেমেছে। চারিদিকে গোয়েন্দা পুলিশ গিজ গিজ করছে, এরই মধ্যেও নিজের বুক চিতিয়ে সাহসী মানুষরা, সাহসী জনগণ বিএনপির মানববন্ধনে যোগ দিয়েছে। সারা বাংলাদেশে পুলিশের গ্রেপ্তারের হিড়িকের মধ্যে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি জেলা সদরে মানববন্ধন আমরা এখন যতটুকু জানতে পেরেছি যে সেখানে হয়েছে, যদিও নানাভাবে বাধা দিয়েছে, আক্রমণ করেছে, ক্ষতবিক্ষত করেছে আমাদের নেতাকর্মীদেরকে। আজকে মানববন্ধনের কর্মসূচি পালন করেছে বিএনপি, এখন এই একদফার আন্দোলনের আবারও আগামী 12 তারিখ মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে অবরোধ কর্মসূচি পালন করবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আবারও 12ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টা থেকে 13 তারিখ বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি, অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। এছাড়াও আরো কিছু কর্মসূচি রয়েছে। আপনারা জানেন 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের নেতাকর্মীরা যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই কর্মসূচি পালনের জন্য সকাল 8:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর নেতাকর্মীরা তারা শহীদ বুদ্ধিজীবী মাজারে যাবেন এবং সেখানে পুষ্পার্ঘ অর্পণ করবেন, সেখানে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এছাড়াও ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহে কার্যালয় সহ সারা বাংলাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ হবে, কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, আমরা সময় এবং স্থানটি পরে আপনাদের জানিয়ে দেব, পরে জানিয়ে দেব। এছাড়াও 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, মহান বিজয় দিবস আগামী 16ই ডিসেম্বর, এই দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করবেন। সেখানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত থাকবেন, আরো বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। সাভারে পুষ্পার্ঘ শেষে সাভার থেকে ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ ও ফাতেহা পাঠ করবেন নেতাকর্মীরা। বন্ধুরা, বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা এই আলোচনা সভায় আলোচনা করবেন। আলোচনা সভার স্থান এবং সময় আপনাদেরকে পরে আমরা জানিয়ে দিব। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে, জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এই হলো আপনাদের সামনে আজকে দলের পক্ষ থেকে কর্মসূচি, অবরোধ কর্মসূচি, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি এবং মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি।